আমি যে ব্যাপারটা নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্রমশ কবিতা থেকে সাধারণ পাঠক দূরে সরে যাচ্ছেন কিনা, যদি গিয়ে থাকে তাহলে তারা কি জন্য যাচ্ছেন, কবিতার যে একটি স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগ এখন আছে কিনা, যদি না থাকে তাহলে কেন নেই। এই ব্যাপারটা যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমেই বলতে হয় যে কবিতার সেই স্বর্ণযুগ আগের মতো পুরোপুরি নেই। কেন যেন সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে কবিতা। এখানে হয়তো আমরা যারা আছি সবাই সাধারণ, কিছু কিছু দু একজন আছেন অসাধারণ, কিন্তু তারা দু একজন অসাধারণ বাদে আমরা যারা সাধারণ রয়েছি আমরা এই কুমিল্লার কতজন, কত শতাংশ? দেখা যায় যে কারো ফেসবুক অ্যাকাউন্টে যদি 1,25,000 ফ্রেন্ড ফলোয়ার থাকে, তার একটি কবিতার বই প্রকাশিত হলে বিক্রি হয় 51 কপি, 21 কপি কিংবা 31 কপি। দল দেখে মনে হয় বা বাহিনী দেখে মনে হয় যে 1,50,000 আমার বাহিনী রয়েছে, বই প্রকাশিত হওয়ার পর আমার 10,000 কপি বিক্রি হয়ে যাবে, আসলে বই বিক্রি হয় 11 কপি। তাহলে এর রহস্যটা কি? সেই রহস্য নিয়ে আজকের এই প্রথম অর্থের আলোচনা। প্রথমেই এই ব্যাপারটার জন্য দায়ী হচ্ছেন কবিরা নিজেরাই। কীভাবে কবিরা নিজেরাই দায়ী? এই দায়টার পিছনে কারণ হচ্ছে কবিতাকে তারা এমন একটা দুর্বোধ্য অবস্থায় নিয়ে গেছেন যে কবিরা আজকাল ধরেই নিয়েছেন যে কবিতা যদি মাথার 25 কিলোমিটার উপর দিয়ে যদি না যায় তাহলে সেটা কবিতাই হলো না। কবিতাটা এতটাই বেশি দুর্বোধ্য হতে হবে যে আমি নিজেও বুঝলাম না, অথবা আজ যদি আমি বুঝি আগামীকাল আমি যেন না বুঝি, এরকম একটা দুর্বোধ্য। কঠিন কঠিন কিছু শব্দ আমরা আমদানি করে নিয়ে আসি, বিভিন্ন কবি সাহিত্যিক নিয়ে আছেন অপরাবাস্তব, প্রতিষ্ঠান বিরোধিতা, সারিয়ালিজম, হেজিমনি, ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ, এরকমের কিছু বামপন্থী শব্দ আছে যে শব্দগুলো সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছায় না, যে শব্দগুলোর ব্যাখ্যা বাড়িতে গিয়ে দিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না। একজন মানুষ যখন একটা কবিতা পড়ে অগ্র পশ্চাৎ ডান বাম কোনো কিছুই যখন বুঝতে না পারেন, তখন সেই কবিতাটার সাথে একজন পাঠক নিজেকে সম্পৃক্ত করতে পারেন না। যখনই একজন পাঠক একটা লেখার সাথে একটা কবিতার সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারবে তখন ওটাকে সে তালাক দিয়ে দেবে, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার। এই যে দুর্বোধ্যতা দোষে দুষ্ট বর্তমান কবিতা, এটা অনেকটা দায়ী হচ্ছে কবিতার স্বর্ণযুগ থেকে চলে আসা। আরেকটা ব্যাপার হচ্ছে পত্রপত্রিকার সিন্ডিকেট। কীরকম পত্রপত্রিকার সিন্ডিকেট? প্রত্যেকটা পত্রিকার যেগুলোকে আমরা মূলধারার পত্রিকা বলে ডেকে থাকি, অনেকে ভুল ধারারও বলে থাকেন, কেউ কেউ চুল ধারারও বলে থাকেন, সেই মূলধারার পত্রিকাগুলোর বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব একটি লেখক গোষ্ঠী থাকবে, এই গোষ্ঠীর বাইরে অন্য কোনো গোষ্ঠীর কবিতা ছাপা হবে না। ওই পত্রিকার সাহিত্য সম্পাদক যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অন্য যারা রয়েছে তাদের কবিতা ছাপা হবে। যদি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে পত্রিকার সম্পাদক, জাহাঙ্গীরনগরের বাইরে আর কারো পত্রিকা ছাপা হবে না। যদি পত্রিকার সম্পাদক কিংবা উপসম্পাদক কিংবা সহযোগী সম্পাদক কিংবা সাহিত্য সম্পাদক তিনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কারো পত্রিকা ছাপা হবে না। তিনি যদি শাহবাগে আড্ডা দেন তাহলে শুধু শাহবাগীদের কবিতা ছাপা হবে। তিনি যদি কাঁটাবনে আড্ডা দেন তাহলে শুধু কাঁটাবনের কবিতা ছাপা হবে, বান্দরবন সুন্দরবনের কবিতা ছাপা হবে না। এই যে একটা সিন্ডিকেট যে আমরা শুধু আমাদের মধ্যের কবিতাই ছাপবো, এখানে দেখা যায় যে নতুন একটা ছেলে নতুন একটা মেয়ে যখন একটা কবিতা যখন শুরু করতে যায় তখন তার পক্ষে সেটি সম্ভব হয়ে ওঠে না। আর মানুষ যখন প্রকাশই করতে না পারে নিজের কবিতাটা কতদিন আর লিখবে, এটা একটা পত্রপত্রিকার সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আরেকটা সমস্যা হচ্ছে পপপিচু সমস্যা। পপপিচু কি? পপপিচু হচ্ছে পরস্পরের পিঠ চুরকাচুরকি। কীরকম সেটা? সেটা হচ্ছে কিছু কিছু কবি সাহিত্যিক থাকেন যারা একটা দল সবসময় বজায় রেখে চলেন 5-7 জনের দল। ওর কবিতা আমি সেরা বলবো, ওর কবিতা আমি ভালো বলবো, ওকে আমি হালের শ্রেষ্ঠ কবি, ওকে কালের শ্রেষ্ঠ কবি, ওকে আরও অনেক কিছু শ্রেষ্ঠ কবি বলে অভিহিত করবো, আমি ওকে করবো, ও আমাকে করবে। অর্থাৎ আমরা যে 3 জন দলে রয়েছি আমরাই পরস্পরের শুভাকাঙ্ক্ষী এবং আমরাই পাতানো শত্রুতা তৈরি করে আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে গালাগাল করব এবং রাতের আধারে মদ্যপান করব। এই যে নানান রকমের একটা সিন্ডিকেট বাজি দলবাজি রয়েছে, এটা সচেতন পাঠক কিন্তু বুঝতে পারে যে কোনটা হালাল প্রশংসা কোনটা হারাম প্রশংসা, এটা কিন্তু একজন সাধারণ পাঠক সহজেই ধরে ফেলতে পারেন।
পাঠককে এতটা বোকাশোকা ভাবার কোনো কারণ নেই। পাঠক হচ্ছেন একজন লেখকের পৃষ্ঠপোষক কিংবা ঈশ্বরের মতো। পাঠক যদি একবার বিগড়ে যায়, ওই কবির ভবিষ্যৎ অতীত বর্তমান সবই শেষ। পাঠকের সাথে প্রতারণা করে কোনো কবি অদ্যাবধি টিকতে পারেননি। এই যে প প পিচু বা পরস্পর পিচ্চুকা চুটকি, এই ধান্দাবাজিটা একটা সময় ধরা পড়ে যায়, মানুষ কবিতা থেকে বিমুখ হয়ে যায়। মানুষ কবিদেরকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে অনেক সময় চিন্তা করে থাকে, যখন দেখে ঈশ্বরের প্রতিনিধি নিজেই প্রতারণা করছে তখন ওই ব্যাপারটা থেকে দূরে সরে আসে। আর পরস্পরের কাদা ছোড়াছুড়িও আছে। একজন কবি সাহিত্যিক যদি জনপ্রিয় হয়ে যান, অন্য আরেকজন কবি সাহিত্যিক যদি জনপ্রিয় থাকেন, তার পরস্পরের মধ্যে যে একটা শত্রুতা থাকে, এই শত্রুতা দেখেও অনেক সময় কবি সাহিত্যিকদের প্রতি থেকে মানুষের একটা বিমিশা তৈরি হয়। এটা হচ্ছে সম্পাদকদের স্বেচ্ছাচারিতা, একটা প্রভুত্ব। কোনো কোনো সম্পাদক নিজেকে একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি কিংবা জাতিসংঘের মহাসচিবের চাইতে বেশি ক্ষমতাধর মনে করেন। তারা অনুজ কবি সাহিত্যিকদেরকে দিয়ে বাজার করান, মিষ্টি কুমড়া কিনে আনেন, কেউ কেউ লাউ কিনে আনেন। কিংবা যদি বিপরীত লিঙ্গের কাউকে যদি কবি হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়ার প্রলোভন দেখে আরও অনেক কিছু করে থাকে। এর ফলে যেটা হয়, এই ভেতরকার অভ্যন্তরীণ কুটচাল যখন প্রকাশিত হয়ে যায়, মানুষ ক্রমশ সেই কবিতা বা সাহিত্য থেকে দূরে সরে যায়। যখনই যত নোংরামি সামনে চলে আসবে, তখনই ওই জগত থেকে মানুষ ক্রমশ দূরে সরে আসে। আর একটা ব্যাপার হচ্ছে সময়ের সাথে সম্পর্কহীনতা। বেশিরভাগ কবি সমসাময়িক বিষয়ের সাথে সম্পর্ক রাখেন না। তারা মনে করেন, আমি যদি সমসাময়িক একটি লেখা যদি লিখে থাকি, তাহলে আমি আসলে সস্তা হয়ে গেলাম, আমার ভাব এবং গাম্ভীর্য দুটোর মুখোশ খুলে পড়ে গেল। তারা এমন বিষয় নিয়ে লিখবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে লেখার সময় চিন্তা করে থাকেন, এই কবিতাটি কি আমাকে অমর করে রাখবে, এই কবিতাটি কি চিরায়ত হবে, কালের গর্ভে টিকে থাকবে, উহা কি শাশ্বত হবে। একটা কবিতা লেখার আগেই যার চিন্তা থাকে যে এটা অমর হবে কি না, এটা শাশ্বত হবে কি না, এটা চিরায়ত হবে কি না, ওই কবিতাটা কখনো কবিতাই হয় না। কারণ কোনো উদ্দেশ্য, স্বার্থ কিংবা কোনো মতলব নিয়ে, কোনো নিয়ত নিয়ে কোনো সাহিত্য রচনা করা যায় না। আমার মনে এখন যা এসেছে, আমি আমার নিরাপত্তা বজায় রেখে আমি সেটা লিখব, সেটা অমর হবে নাকি সমর হবে নাকি কারো গোমর ফাঁস করে দেবে, সেই চিন্তা যদি শুরুতেই যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে ধরে নিতে হবে আমি একজন মতলববাজ। আমার মাথায় কেন এটা থাকবে যে এই কবিতা আমাকে অমরত্ব দেবে কিনা? অমরত্বের প্রয়োজন কি? অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া যদি হয়, তাহলে অমরত্বের প্রয়োজন নেই। কিন্তু বেশিরভাগ কবি সাহিত্যিক সমসাময়িক ঘটনাবলীর উপরে লেখেন না। সমসাময়িক ঘটনাবলীর উপরে লিখেও অমর হওয়া যায়। নির্মলেন্দুগুণ অমর হননি? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? শামসুর রহমান লিখেছেন আসাদের শার্ট, বুক তার বাংলাদেশের হৃদয়, অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। এগুলো তো সমসাময়িক বিভিন্ন শাসক, স্বৈর শাসক, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতা নেত্রী, তাদের বিরুদ্ধে লেখা ছিল। সেই কবিতাগুলো কি অমর হয়নি? সেগুলো তো ওই সময় সমসাময়িক ছিল। রাষ্ট্রের এবং জাতীয় প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যেই কবি অগ্রসর হন না, যার মাথায় সবসময় চিন্তা থাকে কিভাবে আমি অমরত্ব লাভ করিব, এরকমের চিন্তা থেকে তারা কবিতা লেখেন বলে ক্রমশ সাধারণ মানুষ ওই অমর কবিকে দ্রুত সমর করে দেন। এরপরে যদি চিন্তা করি, সেটা হচ্ছে সাধারণ মানুষের সাথে না মেশা। এক একজন কবি সাহিত্যিকের এত বেশি অহংকার, এত বেশি দম্ভ, তারা মনে করেন আমি যদি সাধারণ মানুষের সাথে মিশি, আমি যদি একটা সভা সমাবেশে গিয়ে বক্তৃতা দিই, তাহলে আমার যে একটি কবিসুলভ ভাবগাম্ভীর্য সেটা নষ্ট হয়ে যাবে, এর ফলে আমার বাজার নষ্ট হয়ে যাবে। তারা চিত্রনায়িকাদের মতো আচরণ করেন। সুচিত্রা সেন যখন দেখলেন যে আমার চেহারা আগের মতো থাকছে না, তখন তিনি জনসম্মুখে আসা বন্ধ করে দিলেন। কবিদেরও একটা প্রবণতা থাকে, আমি সুচিত্রা সেন, সুচিত্রা সেন হতে গিয়ে তারা বিচিত্রা সেন হয়ে যান। নিজেদেরকে এত বেশি দুর্লভ করে তারা রাখেন যে আমি যদি তিনতলা থেকে দোতলায় নামি, তাহলে আমার অবনমন হবে, ওই যে বারান্দা থেকে আমি নামি না, ওরকম অবস্থা সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রতি বছর কোটি কোটি বই প্রকাশ, প্রত্যেককে বই প্রকাশ করতে হবে। আজকাল সামাজিক প্রতিপত্তির অবস্থার মাপকাঠি দাঁড়িয়েছে প্রকাশিত একখানা বই আছে কি নেই। দেখা যায় দুজন একই অফিসের কর্মকর্তা, একজনের বই আছে একজনের বই নেই, যার বই আছে তার মর্যাদা একটু বেশি। পাশের বাসার দুই ভাবি, একজন এসপির স্ত্রী আর একজন উপসচিবের স্ত্রী, উপসচিবের স্ত্রীর বই আছে, এসপির স্ত্রীর বই নেই,
এসপির স্ত্রী দিন দিন ঘ্যান ঘ্যান করতে থাকেন, উপসচিবের স্ত্রীর বই আছে, আমার বই নেই কেন? এই যে পরস্পরের মধ্যে যে প্রতিযোগিতা, যে পাশের বাসার ভাবির বই রয়েছে, আমার বই নেই, এর ফলে যেটা হয়, বাজারে কোটি কোটি বইয়ের আবির্ভাব এবং প্রাদুর্ভাব ঘটে। এত বেশি আবির্ভাব এবং প্রাদুর্ভাবের ফলে যে এই বিষয়টা হয়, সেটা হচ্ছে তাদের বই তো চলে না, তারা জোরপূর্বক সৌজন্য কপি গুছিয়ে যে দয়া করে আমার বইটা নিয়ে আমাকে উদ্ধার করো। এই যে সৌজন্য কপি দেওয়ার পরে বইটা খুলে দেখে এখানে কি আছে, কি লিখেছে, এটা বই, এটা বই কিভাবে হলো, এটা বলে তারা ওই বইটাকে স্থানে অস্থানে জায়গায় বেজায়গায় ফেলে দেয়। এই ফেলে দেওয়ার ফলে যেটা হয়, তখন সত্যিকারের একটা কবিতার বই যখন প্রকাশিত হয়, উপসচিব মহোদয়ের নিজেরই একটা সত্যিকারের কবিতার বই প্রকাশিত হলো, তখন মনে করে উপসচিব তো ওরকমেরই হবে। কিন্তু তিনি যে সমাজের সমস্ত অনিয়মকে হিসু করে ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে যেটা শক্তিশালী বার্তা দিয়েছিলেন, ওই শক্তিশালী বার্তা সম্পন্ন কবিতাটি তখন মনে করে ওরকমেরই তো হবে। কোটি কোটি বই প্রকাশের ফলে এবং জোরপূর্বক সৌজন্য কপি গছিয়ে দেওয়ার ফলে মানুষের মনে যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় যে সব কবি বোধ হয় এরকমের বেহায়া, তখন মানুষ কবিতা এবং কবি থেকে মুখ ফিরিয়ে নেয়। আরেকটা ব্যাপার হচ্ছে দুরভিসন্ধি, সেটা হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের বিভিন্ন উদ্দেশ্য থাকে। সেটা হচ্ছে কারো দরকার টাকা, কারো দরকার নিজের কবি পরিচয়কে ব্যবহার করে ক্ষুধার্থ শীতার্থ বন্যার্থ ইত্যাদির জন্য টাকা জোগাড় করে তারপরে গরিবের রাজা রবিনহুড হওয়া। গরিবের রাজা রবিনহুড অনেক কবি সাহিত্যিকে হয়ে থাকেন এবং অনেকের অর্থনৈতিক গোমর এভাবে ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে যাওয়ার পরে মানুষ মনে করে কবি সাহিত্যিক মানেই হচ্ছে বাটপার। এরকম একটা বিষয় থাকে। কয় মিনিট হয়েছে? এরপরে কবিতার সাথে রাজনৈতিক বক্তব্য না থাকা, ফুল ফল লতা পাতা আকাশ বাতাস সাগর পাহাড় প্রেম ভালোবাসা সাবালিকা নাবালিকা পুতুপুতু ইত্যাদি যে শব্দ রয়েছে, ইত্যাদি যে বিভিন্ন কিছু রয়েছে, তারা নিজের নিরাপত্তা বজায় রাখতে গিয়ে তারা এই কাজটা করে না। আমি বাজি ধরে বলতে পারি এবং দায়িত্ব নিয়ে বলছি, যে কবি জীবদ্দশায় একটা দুটো তিনটা বা চারটা বা পাঁচটা রাজনৈতিক বক্তব্য সম্পন্ন কবিতা লেখেননি, আমি মনে করতে চাই তিনি একজন মতলববাজ। সমাজের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, দেশ যখন আগুনে পুড়ে যাচ্ছে, পৃথিবীতে যখন নানান রকমের উত্তেজনাকর ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে, সাম্প্রদায়িক হামলা হচ্ছে, সরকারি কিংবা বেসরকারি অনিয়মের ফলে নানান রকমের সমস্যা হচ্ছে, কিন্তু ওই কবি তখনও তার প্রিয়তমার পদলেহন করছেন, ওই কবি মতলববাজ ছাড়া কিছুই না, তাকে দিয়ে অন্তত সমাজের উপকার হবে না, রাষ্ট্রের উপকার হবে না, তিনি অক্সিজেনের নিদারুণ অপচয়ই করছেন। যখন একজন সাধারণ পাঠক দেখতে পায় যে দেশে বা বিদেশে একটা সাম্প্রদায়িক হামলার পরও ওই কবি গোলাপ আর রজনীগন্ধার গন্ধ শুকে শুকে ধুকে ধুকে মরে যাচ্ছে সাবালিকার দুঃখে, তখন সেই একজন সাধারণ পাঠক মনে করে এই কবি লইয়া আমরা কি করিব। এরপরে সেটা হচ্ছে পরিশ্রম বিমুখতা। আমি এখন পর্যন্ত, আমার বয়স কম হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যতজন লেখা দেখা তিনি এসেছে, আমি তাদের প্রত্যেকের কাছে একটা প্রশ্ন করেছি, আমার কি কী বই পড়েছেন? প্রত্যেকেই বলেছেন কোনো বই পড়িনি। যখন একজন কবির কাছে কেউ লেখা দেখাতে নিয়ে যাবে কিন্তু ওই কবির লেখা ওই নতুন কবি পড়েননি, তখন ওই পুরনো কবির কি করা উচিত? তাকে নানাবিধভাবে লাঞ্ছিত করা উচিত, কিন্তু ভদ্রতার কারণে সেটা করতে পারেন না। যারা নবাগত কবি, কবি যশপ্রার্থী, তাদের মধ্যে একটাই চিন্তা, সেটা হচ্ছে বাজারে একটি প্যারাসিটামল ট্যাবলেট থাকবে, আমি তিন বেলায় তিন বটিকা সেবন করে কবি হয়ে যাব। অথবা গুগল প্লে স্টোরে একটি অ্যাপ থাকবে, সেই অ্যাপটি নামিয়ে চালু করে আমি কবি হয়ে যাব। অথবা এই পুরনো কবি আমাকে এক বোতল পানি পড়া দেবে, আমি উহা পান করিয়া কবি হয়ে যাব। তাকে যখন বলা হবে যে বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি, তারা বলে 33টি, কেউ বলে 43টি, কেউ বলে 44টি। যখন বলা হয় যে বাংলা বর্ণমালা যে দুটো স আছে বা দুটো ন আছে, তারপর তারা বলে পেটখাটা মধ্যনুষ আড়ুবাঙ্গা ধ ইত্যাদি ইত্যাদি নানা কিছু উচ্চারণ করে। বাংলা বর্ণমালায় কয়টা বর্ণ আছে তারা সেটা জানে না, কোন ছয়ের কী নাম সেটা জানে না, কোন নয়ের কী নাম সেটা জানে না। মৌলিক যে প্রশ্ন কয়টা বর্ণমালা, কয়টা স্বরবর্ণ, কয়টা ব্যঞ্জন বর্ণ, এটা পারে না, কোনো ধরনের পরিশ্রম করবে না। কোনো একজন কবিকে বিখ্যাত হতে দেখেছে, ওই কবি বিখ্যাত হওয়ার জন্য সিঁড়ির যে ধাপগুলো অতিক্রম করে এসেছেন সেই ধাপগুলো তারা অতিক্রম করতে পারে না।
আপনি যদি এভারেস্ট পর্বত জয় করেন পায়ে হেঁটে, আর আপনি যদি এভারেস্ট পর্বতে ওঠেন হেলিকপ্টারে, আপনার হেলিকপ্টারে করে এভারেস্টে ওঠার কি কোনো আলাদা তাৎপর্য আছে? যে ব্যক্তি পায়ে হেঁটে উঠবে সে জানে এভারেস্টে ওঠার কষ্ট কতটুকু। প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে তার মৃত্যুর আশঙ্কা, যে কোনো সময় পা পিস্তে নিচে পড়ে গিয়ে তার ভবলীলা সাঙ্গ হতে পারে। আর যিনি উড়োজাহাজে উঠবেন তা তো ওরকম কোনো দুশ্চিন্তা নেই। বেশিরভাগ কবি সাহিত্যিক অলস, পরিশ্রম বিমুখ। পরিশ্রম বিমুখতা এবং অলসতা একজন পাঠক খুব সহজেই অল্পের মধ্যে ধরে ফেলতে পারে। আমি আবারও বলছি, পাঠককে এত আহাম্মক ভাবার কোনো কারণ নেই। এরপরে সামাজিক কিন্তু কিছু বাধা আছে কবিদের ক্ষেত্রে। যেমন যে কোনো কবি সাহিত্যিকের সাথেই দেখা হলে আমরা জিজ্ঞেস করি, কবিতা লেখার পাশাপাশি আপনি কি করেন বা কি করার পাশাপাশি আপনি কবিতা লেখেন? আপনি আপনার যৌবনকালে বিসিএস কেন দেননি, জুডিশিয়ারিতে কেন আপনি পরীক্ষা দেননি, এবং ইত্যাদি ইত্যাদি। যখন দেখা যায় যে একজন কবি একদম শেষ বয়সে মৃত্যুর পাশা কাছাকাছি চলে যাচ্ছে, তখনও তার কানে কানে গিয়ে পাঠকরা জিজ্ঞেস করে বিসিএস কেন দেননি। প্রশ্ন হচ্ছে, আমি যদি সারা জীবন কবিতা লিখে আমি যদি আমার মতো করে জীবন কাটিয়ে দিতে পারি, আপনি প্রশ্ন করার কে যে আমি কেন অমুক পরীক্ষায় অবতীর্ণ হইনি, আমি কেন অমুক চাকরিতে যাইনি? কবিতা লেখা বা সারা জীবন মানুষকে আলোকিত করে যাওয়া, এটাকে কেন পেশা বলে মনে করতে আমরা পারি না? কবি সাহিত্যিকদেরকে পদে পদে অপদস্থ করা হয়। এই অপদস্থ করে ফেলার কারণে অনেক সময় মানুষ প্রকৃত কবিরা ঝরে যান এবং পাঠকরা প্রকৃত কবিতা থেকে বঞ্চিত হন। একটা রাষ্ট্রীয় কিছু অনিয়ম রয়েছে, যাকে পদক দেওয়ার প্রয়োজন নেই তাকে পদক দেওয়া হয়, যাকে পদক দেওয়ার প্রয়োজন আছে তাকে অপদস্থ করা হয়, এবং বিভিন্ন রকমের আইনে মামলা মোকদ্দমার ফাঁকে ফাঁসিয়ে বিভিন্ন কবি সাহিত্যিকদেরকে জব্দ করে দেওয়া হয়, এরকম অনেক কিছু কারণ রয়েছে। আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কুপ্রভাব। সামাজিক যোগাযোগ মাধ্যমের কুপ্রভাব হচ্ছে, এখানে এ প্রসঙ্গে কবি রফিক আজাদ বলেছেন, আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম সম্পর্কে বলেননি, তিনি একজন স্বৈর শাসক সম্পর্কে বলেছিলেন, সব শালা কবি হবে, পিপিলিকা গো ধরেছি উড়বেই, বন থেকে দাঁতালো সুর রাজা শুনে বসবেই। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমের অবস্থা হয়েছে, বৃষ্টি নামলেই বাংলাদেশে 20 কোটি কবি বেড়ে যায়, বৃষ্টি না হলে 18 কোটি বেড়ে যায়। যখন ঝড় ঝঞ্ঝা আসে তখন আরও কবি বাড়ে। গভীর রাতে কবির পরিমাণ সবচেয়ে বেশি বাড়ে রাত্র 1:30-2টার দিকে, বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সারা দেশে এত বেশি কবি যে আমার একটা কবিতার বইয়ের নাম হচ্ছে গণ কবিতাতন্ত্রী বাংলাদেশ, রাত 1:30টার সময় বাংলাদেশ হয়ে যায় গণ কবিতন্ত্রী বাংলাদেশ। রাতের আধারে সাদা ফুল ফোটে ভ্রমরদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, আর রাতের আধারে বাংলাদেশের গাছে গাছে কবি ফোটে ওই একই জিনিস আকর্ষণ করার জন্য। তো এত বেশি কবির আধিক্য এবং প্রাধান্যের কারণে মানুষ বিরক্ত হয়ে যায়, এটা একটা। আর একটা হচ্ছে যে সেটা হচ্ছে কবিদের কাপুরুষতা। ওই একটু আগেই ব্যাখ্যা করেছি যে একটা ঘটনা ঘটে গেলে সেই ঘটনায় একটা যে প্রতিক্রিয়া ব্যক্ত করবে তারা ভেবে নেয়, এই ঘটনায় আমি যদি প্রতিক্রিয়া ব্যক্ত করি তাহলে আমার 650 জন ফলোয়ার কমে যেতে পারে, 21শে বইমেলায় আমার সাথে শালকচিত্র সন্ধানী অর্থাৎ সেলফি সন্ধানী 25টা মেয়ে নাই আসতে পারে। আরও অনেকে চিন্তা করে, আমার বই বিক্রি আগে 1000 কপি হতো, এবার যদি 300 কপি কমে যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি যদি কোনো একটা ব্যাপার নিয়ে যদি প্রতিক্রিয়া জানাই, এর ফলে আমার যদি গ্রহণযোগ্যতা যদি কমে যায়। এই যে একটা কাপুরুষতা, এই যে সবসময় রোম্যান্টিসিজম বেষ্টিত হয়ে থাকা, কাজল চুল কালো চুল, আর বেশি ব্যাখ্যায় না যায় ফাঁস হয়ে যাবে সব কিছু, সেটা হচ্ছে এত বেশি নিরাপদ আপনাকে থাকতে হবে কেন, আপনি এত বেশি ভয় পান কেন? এত বেশি ভয় পাওয়া ঠিক না। একটুখানি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুন। আপনি বলতে পারেন যে রাষ্ট্র তো আমাকে কোনো দায়িত্ব দেয়নি, রাষ্ট্র আপনাকে দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে? এই রাষ্ট্রেরই কিছু নাগরিক আপনাকে দেখলে নিঃশর্ত সালাম দেয়, এই রাষ্ট্রেরই একজন নাগরিক আপনাকে ভালোবেসে পাঞ্জাবি উপহার দেয়, এই রাষ্ট্রেরই একজন নাগরিক 350 টাকা খরচ করে আপনার কবিতার বই কেনে। এই রাষ্ট্রে যখন একটি অনিয়ম ঘটে সীমিত আকারে হলেও একটা প্রতিবাদ করা আপনার দায়িত্ব, আপনি সেই দায়িত্বটা পালন করছেন না। এর ফলে যেটা হয়, এই মেয়ের মেয়ে কবিতা দেখে কবিতার প্রতি মানুষের আগ্রহ কমে যায়। তো এই হচ্ছে মূলত কবিতার প্রতি মানুষের আগ্রহ
কমে যাওয়ার 101টা কারণের মধ্যে কিছু কারণ আমি ব্যাখ্যা করলাম। এই ভিডিওটা এখানেই শেষ হোক।